স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী বিয়েনায় এক প্রেস ব্রিফিং এ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন লকডাউনের যে বিধি নিষেধ ছিল তা আগামী এক মে প্রত্যাহার করা হবে তবে একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে একই সাথে সর্বাধিক দশ জনের বেশি মিলিত হওয়া যাবে না অস্ট্রিয়া থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুর রহমান অস্ট্রিয়ায় যখন প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখে অস্ট্রিয়ান সরকার পুরো অস্ট্রিয়া লকডাউন ঘোষণা করে জনগণ সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে যার যার ঘরে অবস্থান করে গত তিন সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংখ্যা দিন দিন কমের দিকে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে সরকার আস্তে আস্তে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক মে মাসের দুই তারিখে সমস্ত জনগণ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে পারবে মে মাসের চার তারিখ থেকে হাই স্কুল এবং কলেজগুলি খুলে দেওয়া হবে মে মাসের পনেরো তারিখে সমস্ত দোকানপাট খুলে দেওয়া হবে মে মাসের আঠারো তারিখে বাচ্চাদের স্কুল খুলে দেওয়া হবে সরকারের এই সিদ্ধান্তকে জনগণ স্বাগত জানিয়েছে অন্যদিকে আজ বেলা দুইটা পর্যন্ত অস্ট্রিয়াতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পনেরো হাজার তিনশো জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বারো হাজার সাতশো জন ইতিমধ্যে সমস্ত অস্ট্রিয়ায় মৃত্যুবরণ করেছেন পাঁচশো জন আজ নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র পঁয়তাল্লিশ জন বর্তমানে আইসিইউতে আসে একশো জন